পার্থ চট্টোপাধ্যায় সহ 7 জন যাদের আজকে আলিপুর কোর্টে তোলা হয়েছিল 7 জনের কিন্তু জেল হেফাজতে নির্দেশ দিয়েছেন আলিপুর আদালতের বিচারক যদিও 5 জন তাদের মধ্যে জামিনের আবেদন করেছিলেন সেই আবেদনও খারিজ হয়ে গিয়েছে আমি আরো বিস্তারিত এই নিয়ে জানব প্রকাশ সিনহা আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমি এইটা প্রকাশ তোমার থেকে যেটা জানতে চাইবো যে যে কথা আজকে মাননীয় বিচারপতি যেটা বলছেন আলিপুর কোর্টের বিচারক যেটা বলছেন যে লিফটে উঠতে গেলে কিন্তু মাঝপথে যদি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে উপরে উঠবেন কিভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ গুরুত্বপূর্ণ এই প্রসঙ্গ এইটা আমাদের জানাও যে শুনানি পর্বে কে কি বললেন এবং এই প্রসঙ্গ হঠাৎ মাননীয় বিচারক কোন প্রেক্ষিতে বললেন আমাদের সঙ্গে সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে আমি আরেকবার যোগাযোগ করার চেষ্টা করব কিন্তু তার আগে আপনাদের আরেকবার জানাবো যে পার্থ চট্টোপাধ্যায় সহ যে 7 জন যাদের আজকে আলিপুর আদালতে তোলা হয়েছিল 16 ফেব্রুয়ারি পর্যন্ত তাদের জেল হেফাজতে নির্দেশ দিয়েছে আলিপুর আদালত তার মধ্যে 5 জন এই 7 জনের মধ্যে 5 জন জামিনের আবেদন করেছিলেন প্রসন্ন কুমার রায় এবং প্রদীপ সিংহ তারা জামিনের আবেদন করেননি কিন্তু এই 5 জন সহ 7 জনকে মোট 7 জনকে আবারো জেল হেফাজতে নির্দেশ দিয়েছে আদালত আমি সরাসরি যোগাযোগ করতে পেরেছি আরেকবার প্রকাশ সিনহা আমাদের প্রতিনিধির সঙ্গে প্রকাশ এইটা আমি তোমার থেকে জানতে চাইছিলাম আদালতে কি হলো এবং কোন প্রসঙ্গে কিসের প্রেক্ষিতে লিফটের প্রসঙ্গ আজকে বিচারকের মুখে শোনা গেল দেখো প্রথমে তোমাকে বলে দিই 7 জনেরই কিন্তু জেল হেফাজত এবং ইতিমধ্যেই পার্থ চট্টোপাধ্যায় সুবীরেশ ভট্টাচার্যদের এই লকআপ থেকে বার করে প্রেসিডেন্সি জেলে নিয়ে যাওয়া হয়েছে এবং আগামী 16 তারিখ পর্যন্ত তারা জেলে থাকবেন 16 তারিখ আবার তাদের প্রোডাকশন হবে কিন্তু আজকে আমরা দেখলাম শুনানির সময় কিন্তু বিচারক কিন্তু ক্ষোভ প্রকাশ করেন এবং প্রশ্নের মুখে পড়তে হয় তদন্তকারী অফিসারদের বিচারক বলেন যে হাইকোর্টের পরিষ্কার নির্দেশ রয়েছে যে যারা টাকা দিয়ে চাকরি নিয়েছে বেআইনিভাবে তাদের খুঁজে বার করতে হবে তাদের গ্রেফতার করতে হবে কেন এতদিন ধরে তাদের গ্রেফতার করা হয়নি এবং তিনি বলেন তদন্তকারী অফিসারের সঙ্গে কথা বলে তিনি বলেন যে এত ধীরগতিতে তদন্ত চলছে বারবার শুনানি যখনই হচ্ছে আমি বলছি নতুন তথ্য প্রমাণ নিয়ে আসুন একটা লিফট ওপরের দিকে যাচ্ছে এবং মাঝরাস্তায় যদি লিফটে পাওয়ার কাট হয়ে যায় তাহলে ওপরে কিভাবে পৌঁছবেন অর্থাৎ বিচারক বলতে চাইলেন যে দ্রুত ওপরে পৌঁছতে হবে এবং ওপরে গিয়ে এই গোটা র্যাকেট এই গোটা সিন্ডিকেটের মাথায় যারা বসে রয়েছে তাদের খুঁজে বার করতে হবে আমরা দেখলাম প্রায় 2 ঘন্টা শুনানি এবং 2 ঘন্টার মধ্যে বিচারক কিন্তু বারবার যেটা তদন্তকারী অফিসারদের বলেন যে নতুন তথ্য খুঁজে নিয়ে আসুন যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে তাদের গ্রেফতার করুন যাদের বিরুদ্ধে প্রমাণ রয়েছে আমি দেখতে পাচ্ছি কেস জারিতে মিস্টার মন্ডলের কথা উঠে আসে একেবারে মানে সিবিআই এর তদন্তে গতি আসুক এটা কিন্তু আজকে আলিপুর কোর্টের বিচারক প্রথমবার বলছেন এমনটা নয় একেবারে মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় থেকে শুরু করে বিশ্বজিৎ বসু বারেবারে সিবিআই এর তদন্তের গতি কোথায় যাচ্ছে কেন সিবিআই তার প্রত্যাশা মতো তদন্ত করতে পারছে না এখন দেখুন সিবিআই এর তদন্ত নিয়ে বিচারপতিরা যদি এরকম মন্তব্য করেন তাহলে আমাদের এই আশঙ্কা হওয়াটা কি অমূলক যে শেষ পর্যন্ত তদন্তের শেষ অবধি এই তদন্ত প্রক্রিয়া পৌঁছতে পারবে তো